তেলিয়ামুড়া মহকুমা জুড়ে বন্য হাতির সমস্যা নতুন কোনো বিষয় নয়। বন্য দাতালের দল উপদ্রব এবং হাতির আক্রমণে তেলিয়ামুড়া মহকুমার জনসাধারণ মৃত্যুর খবরও রয়েছে অনেক। এরপরেও হাতির সমস্যা নিরসনে কোনো প্রকার স্থায়ী ব্যবস্থা গ্রহণ করছে না বন দপ্তর। আর এর থেকে ব্যতিক্রম ছিল না গতকাল তথা মঙ্গলবার রাতও। মঙ্গলবার গভীর রাতে বন্য হাতির আক্রমণে গুরুতর আহত এক, উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে পূর্ব লক্ষ্মীপুর এডিসি ভিলেজের অন্তর্গত চাম্পলাই এলাকায়। বাড়ির যেতে সময় রাস্তাঘাটে আক্রমণ করছে হাতি। কবে করছে? কালকে রাত্রে। কতজনের উপরে এরকম আক্রমণ করছে? মোট কতজনের উপরে এরকম আক্রমণ করছে? 11টার সময় আক্রমণ করছে সংখ্যা। কতজন আহত হয়েছে কিছু জানেন না এরকম আক্রমণে? একজনই। ওনার নাম? অরুণ। একজনই। ওনার নাম? হ্যাঁ, নাম? তার নাম অরুণ। অরুণ, টাইটেল দেববর্মা। অরুণ দেববর্মা। প্রসঙ্গত তেলিয়ামুড়ার এই এলাকাটি হাতিপ্রবণ এলাকারই অন্তর্ভুক্ত। ঘটনার বিবরণ তুলে জানা যায়, তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীনে অর্থাৎ পূর্ব লক্ষ্মীপুর এডিসি ভিলেজের অন্তর্গত চাম্পলাই এলাকায় মঙ্গলবার গভীর রাতে বন্য দাতাল হাতির আক্রমণে গুরুতর আহত এক ব্যক্তি ও অল্প বিস্তর আহত হয় বেশ কয়েকজন। গুরুতর আহত ব্যক্তির নাম অরুণ দেববর্মা। পরবর্তীতে এলাকার লোকজন এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে তৎক্ষণাৎ হাতির আক্রমণে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরিকালীন বিভাগে। বর্তমানে সেখানে চলছে ওই ব্যক্তির চিকিৎসা। হাসপাতাল সূত্রে জানা যায়, হাতির আক্রমণে আহত ব্যক্তির অবস্থা গুরুতর এবং অবস্থার অবনতির দিকে গেলেও যে কোনো সময় তাকে রাজধানী আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হবে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে। রাতের অন্ধকারে হাতির আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় এখনও তীব্র আতঙ্ক রয়েছে এলাকাবাসীদের মধ্যে। বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল যে বন্য হাতিদের গতিবিধির উপর নজর রাখার জন্য হাতির শরীরে রেডিও কলার লাগানো হচ্ছে। কিন্তু খোয়াই জেলা বন দপ্তরের একটি বিশ্বস্ত সূত্রে খবর, একটিও বন্য হাতির মধ্যে এখনও রেডিও কলার লাগানো হয়নি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।